খবর সবার আগে পেতে করুন করুন। এবং প্রেস দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমবারের মতো গ্যালারিতে মেতে উঠেছে বাংলাদেশের সমর্থকরা পঁচিশ হাজার সিটের নব্বই শতাংশ ছিল লাল সবুজের জার্সির দখলে গতকাল পরবাসে কঠোর পরিশ্রম করা বাংলাদেশিরা প্রাণ ভরে উপভোগ করেছেন তামিম মুশফিকের বীরত্বের কাহিনী তবে জয়ের ম্যাচে আঘাত নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমকে এবং হাসপাতালও ঘুরে আসতে হয় বাংলাদেশি এই ওপেনারকে ইতিমধ্যে তামিম ইকবালের এক্স রে রিপোর্ট এসে পৌঁছেছে সেখানে দেখা যায় তার সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগতে পারে ফলে এশিয়া কাপ আর খেলা হচ্ছে না তামিম ইকবালের জয়ের পরেও যেটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য এবার তামিমের জায়গা পূরণ নিয়ে চিন্তা করতে হবে বিসিবিকে টিম ম্যানেজমেন্ট ড্যাশিং ওপেনারের ব্যাকআপ হিসেবে এই মুহূর্তে দলে রেখেছেন মমিনুল হককে এছাড়াও নাজমুল হাসান শান্ত রয়েছে দলে যার ফলে তামিম ইকবালের শূন্যস্থান পূরণ করতে দেখা যেতে পারে এই দুইজনের একজনকে তবে দুইজনের মধ্যে এগিয়ে থাকবে মমিনুল হক অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে দেখা যাবে তামিম ইকবালের জায়গায় তবে তামিমের শূন্যস্থান কতটুকু পূরণ করতে পারবেন মমিনুল হক সেটাই এখন দেখার বিষয় আর তা নিয়ে চিন্তার কোনো শেষ নেই ভক্ত সমর্থকদের মাঝে